ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে বাংলাদেশ। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পণ্যের গুণগত মান নিশ্চিতে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো বাণিজ্য মেলা হচ্ছে রাজধানীর বাইরে। পূর্বাচলে নবনির্মিত চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলায় এবার অংশ নিচ্ছে 225টি প্রতিষ্ঠান। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি খুনিরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক, এখানে আইনের কিছু নেই। শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে, মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে দুস্থরা। দেশে একদিনে করোনায় মারা গেছেন 2 জন, নতুন শনাক্ত 512 জন। পরীক্ষা অনুপাতে আক্রান্তের হার 2.74%, গতকাল এ তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন বছর 2022কে বরণ করে নিল গোটা বিশ্ব। বিধিনিষেধের বেড়াজালে বিভিন্ন শহরে জনসমাগম কম থাকলেও কমতি ছিল না আতশবাজি ও আলোকসজ্জায়। ভারতের কাশ্মীরের একটি মন্দিরে পদদলিত হয়ে মারা গেছে অন্তত 12 জন, আহত 20 জন। রাত 2:45 নাগাদ এ দুর্ঘটনা ঘটে। সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন শেষে 5 উইকেটে 258 রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ডেভেন কনওয়ের সেঞ্চুরি টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারত যুবদল। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ডাকওয়ার্থ লুইস মেথডে শ্রীলঙ্কা যুবদলকে 9 উইকেটে হারায় তারা।